আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। যোগা শেখাতে গিয়ে শুরু হলো প্রেম, আর তারপরেই কালনার যুবকের বউ হতে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে চলে এলেন কানাডার কোণে। ষষ্ঠীর দিন করে মালা বদলও হয়ে গেল এবং এখন সুখেই ঘর কন্যা করছেন কানাডিয়ান বউ। শুনতে অবাক লাগছে, কিন্তু ঘটেছে এমনটাই। কয়েক হাজার কিলোমিটার দূরত্ব একসাথে মিলিয়ে দিল যোগব্যায়াম শিক্ষা প্রতিষ্ঠান। ভৌগোলিক অবস্থান, আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব, ভাষার দূরত্ব সব পিছনে ফেলে ক্যাথরিন উড়ে এলেন টিঙ্কুর কাছে প্রেমের টান তো এমনই। কানাডায় একটি স্কুলে পড়াতেন ক্যাথরিন। ভারতের সংস্কৃতি তাকে প্রথম থেকে আকৃষ্ট করত। সেই সংস্কৃতির টানে স্কুল ছুটির ফাঁকে ভারত ঘুরতে এসেছিলেন তিনি। গিয়েছিলেন ঋষিকেশে। এক বছর আগে ঋষিকেশে একটি যোগব্যায়ামের অনুষ্ঠানে কালনার আশ্রম পাড়ার বাসিন্দা টিঙ্কুর সঙ্গে দেখা হয়েছিল ক্যাথরিন। প্রথমে বন্ধুত্ব, তারপর আরও একটু এগিয়ে ভালো লাগা, ভালোবাসা, ফেসবুক থেকে মেসেঞ্জার, ধীরে ধীরে হোয়াটসঅ্যাপে গান, অন্যান্য তথ্য আদান প্রদান শুরু হয়। কালনার প্রত্যন্ত গ্রামের একেবারে সহজ সাদার টিঙ্কুর প্রেমে পড়ে যান ক্যাথরিন। টিঙ্কুকে ভালোবাসার প্রস্তাব দেন। প্রথম তার ঘাবড়ে যান টিঙ্কু। ভেবেছিলেন কিভাবে বিদেশিনী গ্রামের বাড়িতে সকলের সঙ্গে মানিয়ে নেবে, কিন্তু ক্যাথরিন তো নাছোড় বান্দা। ভিতর ভিতর অবশ্য টানবার ছিল টিঙ্কুর। এদিকে টিঙ্কুর কথা বাড়িতে জানান ক্যাথরিন। দুই পরিবারের মধ্যে ভাঙ্গা ইংরেজিতে কথা হয়। এরপর প্রেমিকার জোড়াজোড়িতে কানাডাতেও যেতে হয় টিঙ্কুকে। তরুণীর বাবা মায়ের সঙ্গে দেখাও করেন, বিয়ের কথা পাকা হয়ে যায়। এরপর গত ষষ্ঠীর দিন টিঙ্কুবাবুর বাড়িতেই চলে আসেন ওই তরুণী। শুভ লগ্নে চার হাত এক হয়ে যায়। নতুন বউ ইতিমধ্যে বাংলা শিখতে শুরু করেছে। পেশায় স্কুল শিক্ষিকার ক্যাথরিন গ্রাম বাংলার প্রেমে পড়েছে। গ্রামের মানুষের সরলতা তাকে আকৃষ্ট করেছে, কিন্তু ভাষা না জানায় কথা বলতে পারছে না। সেই অভাব দুর্গতি শুরু হয়েছে নয়া প্রশিক্ষণ। ক্যাথরিনের ভালোবাসায় আলপুর টিঙ্কুর পরিবার আর তালির চালের এক কামরা ঘরের মানুষদের উষ্ণ অভ্যর্থনায় চোখের জল বাদ মানেনি ক্যাথরিনের। বিদেশিনী বউয়ের আচার ব্যবহারে খুশি পড়শিরাও। তারাও বলছেন, মাত্র কয়েকদিন এখানে এসেছে, এদের মধ্যে এখানকার আয় বকায়দা শিখেছে ক্যাথরিন। মানিয়ে নিতে পারে এটা সকলের সঙ্গে, দেখবেন ও বুঝিয়েও সংসার করবে। একবার বাংলা কথা বলাটা শিখে গেলেই সব মিলে উৎসবের মেজাজে বেশ খুশির হাওয়া বইছিল ওই গ্রামে। ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।